বস ভালো তো হে গাইস আমি রিয়ান তোমাদের দেখছি আমার চ্যানেল কপস রিয়ান ব্লগ সো ফাইনালি আমি এখন আছি দেখতেই পাচ্ছ যে আমাদের মাঠ মানে ক্ষেত যেখানে চাষবাস হয় আমাদের গ্রামের সব মানুষের এখানে ক্ষেত আছে এখানে সবাই চাষবাস করে আছে শশা ক্ষেত ওই এটা শশা দে ওই চলে আসলো হাতে এ জল দিয়ে ধোবো না নাকি ঈদ উপলক্ষে বাড়িতে এসেছি আর ঈদের দুদিন পরে আমাদের গ্রামে একটা খেলা করবে ওই জন্য মানে কলা গাছে ওটা আর কি রশি টানাটানি আর হাড়ি ভাঙা প্রতিযোগিতা তো ওই জন্য হচ্ছে কলা গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না কলা গাছ আছে অ্যাভেলেবেল কলা গাছগুলো ছোট মাঠে ঘোরাঘুরি করে দেখছে যে একটা বড় কলা গাছ পাওয়া যায় কিনা তাই এই মাঠে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কাজবাজ করছে পিছন দেখো মানুষ কত কষ্ট করে চাষিরা অনেক মেহনত করে তারপরে এই ফসলগুলো আসে আর আমরা সেইগুলোকে খাই কলা গাছে কলা টলা কিছু হয়নি জাস্ট কলা গাছ নিতে এসেছি বলে বলছে 250 টাকা লাগবে 300 টাকা লাগবে এই বলছে এ নে খাও না আমি কাদি তো বিশাল বড় কাদি দেখতে পাচ্ছি আমি ক্যামেরায় আসছে এই ওই লোক রাজি হচ্ছে না এই কলা গাছটা উঠলে আশা করি কেউ টাকা পয়সা নিতে পারবে না ফাইনালি কলা গাছ পাওয়া গেছে কলা গাছ এখানে আছে ওই ফুটবল পেলে আর উঠে পড়বে গেঞ্জি পরে উঠে যাবে কাকু হবে না একটা পুকুর পুকুরের জল শুকিয়ে গেছে এই জায়গায় কলা গাছ পোতা হয়েছে আর হচ্ছে এটা রশি টানাটানি বাচ্চাদের হচ্ছে এখন অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে সন্ধ্যার পরে হবে তো এতগুলো বাচ্চা আসলো আর বললো যে আমরা একটু রশি টানবো ওই জন্য ওরা টাইল দিচ্ছে এখন রশি টানাটানি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি মানে উপরে যে ফুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 300 টাকা 400 টাকা আর তার উপরটা হচ্ছে 1000 টাকা তো একজনই মাত্র উঠেছে গরম হচ্ছে ওই জন্য গেঞ্জি পরে আছি আর হচ্ছে খেলা এখন বাচ্চাদের খেলা হচ্ছে একটু পরে রশি টানাটানি খেলা হবে রাস্তাতে প্রচুর লোক উঠে আছে এখন এটাই হচ্ছে আনন্দ আর কিছু না হচ্ছে বাচ্চারা আমাদের গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে ওরা এই খেলাটা আমরা খেলা করছি সেটাই এখন আমরা দেখাচ্ছি এবার বাচ্চাদের হবে হচ্ছে রশি টানাটানি তারপরে আমাদের বড়দের রশি টানাটানি হবে আর মহিলাদের জন্য আছে মোমবাতি নেভানো এখন হবে বাচ্চাদের রশি টানাটানি তো সেটা দেখো তোমরা এনজয় করো সব
বাচ্চাদের মোট চারটে টিম হয়েছে, একটা টিমের খেলা হয়ে গেছে আর একটা টিম নেমেছে। আমাদের গ্রামে প্রচুর বাচ্চা কাচ্চা, উৎসাহ আমাদের পুরো ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে খেলাধুলো করে সবাই বলো কেমন লাগছে? এবার বড়দের খেলা চালু হয়েছে আর আমাদের প্রথম খেলা পড়েছে, আর আমি ফার্স্টের দিক থেকে চার নম্বরে টানছি। তোমরা দেখো আমার টানটা কেমন হচ্ছে। আমাদের পড়েছিল আমরা উইন, আর এই রাজা হেরোবাটি, এই রাজা এই রাজা হেরোবাটি হেরে গেছে, এই হারাবাটি সব হারাবাটি উইন। বাকি উল্লাহ বলতে হয় ফার্স্ট খেলা হলো, এই সেকেন্ড খেলা হবে, তারপরে ফাইনাল হবে। আর সেকেন্ড খেলা টস চলছে, তোমাদের খেলা দেখাচ্ছি দেখো। ভিডিওটা আমি বেশ কিছুদিন পরে আপলোড করছি, আর এই সামনের ভাইটা পড়ে যাবে, আর ওর পায়ে প্রচণ্ড চোট লেগেছে, প্রচুর যন্ত্রণা করছিল, পরের দিন ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছিল, আর হচ্ছে এক্সরেও করতে হয়েছিল। আর তোমরা সবাই দোয়া করো ওর জন্য পাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নেমে গেছি হাতে পুরো মাটি, আমাদের এক্ষুনি ফাইনাল খেলা হলো, আমরা জিতে গেছি, আমরা উইন উইন। এখন হচ্ছে মহিলাদের মোমবাতি ধরানো হবে, হয়ে গেলে মানে এই ম্যাচটা হয়ে গেলে খেলা শেষ। তো এই যে তোমাদের কোনো বিয়ে বাড়ি যদি বেলুন লাগে একদম হোম ডেলিভারি দিয়ে দেবে, লক্ষ লক্ষ বেলুন একদম কম পয়সায়। আমার এই ভাই হ্যাঁ 5 টাকা পিস, আর বাড়িতে হোম ডেলিভারি কত কত হবে? 5 টাকায় ও পারবে না দাম কোনো? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমার ফ্রেন্ড আর চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো বার্থডে পার্টিতে পুরো ফুল সাজানো হয় কি? ঠিক আছে ঠিক আছে। যত প্রোগ্রাম ছিল সব শেষ হয়ে গেছে, মাঠ পুরো খালি, দেখতেই পাচ্ছ কেউ নেই আর। তো আজকের এই ভিডিওটা পর্যন্ত, ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময় সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।